বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন কলকাতায় নিজের বাড়িতেই প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। এদিন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণা করলেন রায়গঞ্জের বাসিন্দা তথা সিপিএম এর জেলা কমিটির সদস্য কৃষ্ণা সেনগুপ্ত। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবরে স্তম্ভিত তিনি। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্য যতবারই রায়গঞ্জে আসছেন, কৃষ্ণদেবের হাতে চা খেতে ভালোবাসতেন তিনি। অনেকবার চাও খাইয়েছেন তিনি। অত্যন্ত ভালো মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সবসময় ভালো ব্যবহার করতেন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণা করে তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। বেশ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে গেল যখন খবরটা এলো। খবরটা পাঠালো বিশ্বনাথ সিং। ফেসবুক তো খুলতে পারিনি, সময় পাইনি, কাজ ছিল। আমি কিছুক্ষণ সময়ের জন্য একদম মানে নিয়ে মানে কেউ কাছে থাকলে হয়তো কেঁদেই ফেলতাম, একদম নীরব হয়ে 10-15 মিনিট যা বসেছিলাম। এত মন খারাপ হয়ে গেল। ওই কথা ওই কানে কানে বাজছে, কৃষ্ণা কেমন আছো? বুদ্ধদেব ভট্টাচার্যের গুণ, এটা বিরাট গুণ, সবাইকে, আমাকে বলে না, যারা রাজনীতি করত, যারা সব সম্মুখে শুনেছে, মানে ইয়ে হয়ে গেছিল। যেমন আমি যেহেতু গণসংগঠনের রাজ্য কমিটির মেম্বার ছিলাম বলে কলকাতা আমাকে বেশি যেতে হতো, আমাকে আমাকে দেখতেও বেশি, ওই জন্য আরো বোধ হয় নাম তার ওই জন্যই বোধহয় বেশি মনে রেখেছিল। ওই চা খাওয়া ছাড়া কিচ্ছু না। চাটা কিভাবে খেতে হবে? লাল চা, চিনি ছাড়া, দুধ ছাড়া, কি ব্যাপার? তোমাদের কি চা খাওয়া বন্ধ হয়ে গেল নাকি? রায়গঞ্জ চা খাওয়া ভুলে গেল? তারপর পার্টি অফিসে চা হচ্ছে কিন্তু না, আসবে চা নামিয়ে নিয়ে, উপরতলায় আছে রান্নাঘর, তো নামিয়ে নিয়ে আসবে। হয়তো ওইটাই হয়তো মজা করার জন্য বলতে পারেন, বা উনি উনি ঘন্টায় বোধহয় কতবার চা খেতেন তার ঠিক নেই। লাল চাটা বেশি পছন্দ, ডাক্তার তাও সিগারেট ধরাতেন। আমি একবারই বলেছিলাম, ভয় পেতাম বলতে, মানে বলবো আবার যদি কিছু মনে করেন। আমি বললাম যে আপনাকে ডাক্তার না করেছে না, স্মোকিং করতে আপনি আবার খাচ্ছেন? তখন বলে কি, আচ্ছা ঠিক আছে, এটা লাশ ধরিয়ে ফেলেছি তো, তখন ফেলা যাবে না, আঙুল দিয়ে দেখিব। বললাম তো এত ভালো মানুষ হয় না, এত ভালো নতুনরা উঠে আসছে বলে ওনার আমলের ওনার পরবর্তী যারা তাদেরকে বলছে এই নতুন ছেলে মেয়েগুলোকে ভালো করে শিক্ষা দাও, রাজনৈতিক শিক্ষাটা ভালো করে দাও, তাহলে ওরা বিরাট কিছু হবে, ওদেরকে বিভিন্নভাবে ওদেরকে লালন পালন করবে। যেমন আমাদেরকে ডেকে নিয়ে মিটিংয়ে ওদের আমাদের লালন পালন করবে কেন, আমরা তো বড় হয়ে গেছি, আমাদের লালন পালন করবে বললো যে, তখন বললো না না দেখভাল, যাতে আমরা ভবিষ্যতে টিকে যাই। শেষবার যখন আপনার সাথে দেখা হয়েছিল মনে পড়ে সেই দিনের স্মৃতি? একদম না, সে লাস্ট যেবার এসেছিল সেবার আবার আমার জেঠু মারা গেছিলাম, কলকাতায় ছিল, দেখা হয়নি। কিন্তু তারপরে আমি কলকাতায় গিয়ে আবার দেখা করেছি, বলেছি আমি ছিলাম না তো, বলে আমি বুঝতে পেরেছি। আদুনি নেই, আমাকে খুব ইয়ে করতো না, আমি ওই যে আমি একটু প্রতিবাদী, বুঝলে তো, বরাবরই প্রতিবাদী। ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হো চুকা হ্যায়, पाइए 10% इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाइए नो कॉस्ट ईएमआई, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।